সৌদি আরব মক্কায় জাতীয় পার্টির পরিচিতি সভা ও দলের প্রেসিডেন্ট হুসাইন মাহমুদ এরশাদের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল আয়োজন করা হয়। জাতীয় পার্টির মক্কা মহানগর শাখার আহ্বায়ক আতাউর রহমান আতার সভাপতিত্বে ও সদস্য সচিব প্রিন তোফাজ্জল হোসেনের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মক্কা মহানগর শাখার জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি জনাব সৈয়দ মাহতাব হোসেন মাহবুব। উক্ত সভায় বক্তব্য রাখেন সাইকুল ইসলাম, কামাল, সফর খান, যুগ্ম আহ্বায়ক এইচ এম এ হালিম প্রমুখ। এ সময় বক্তারা বলেন, জাতীয় পার্টিকে 2019 সালে ক্ষমতায় আসতে হবে, এজন্য দলের নেতা এবং কর্মীদের একসাথে কাজ করে যেতে হবে। দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠানে মক্কা জাতীয় পার্টির বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সৌদি আরব মক্কা থেকে এম হেমায়েতের পাঠানো তথ্যচিত্রে একাত্তর বাংলা নিউজ ডেস্ক।